তো বন্ধুরা, সুদীপাস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই চার্জারটা ডিজাইন করব। তো চার্জারটা বেসিক্যালি ডিজাইন করার একটাই কারণ যে আমার বাড়িতে সবই হোয়াইট কালারের চার্জার, বাবার, আমার, বোনের, তো কারো চার্জার কেউ চিনতে পারি না। এরকম হয় যে বাবা কখনো আমার চার্জার নিয়ে চলে যায়, সেই কারণেই আজকে আমি আমার চার্জারটাকে ডিজাইন করব। তো তোমরা দেখো, এক সাইডে আমি ডিজাইন করেছি অলরেডি, দেখতে পাচ্ছ? এইখানে একটা কি মাকড়সা মতন, এখানে একটা কার্টুন ক্যারেক্টার। তো এই সাইডে আমি এটা অলরেডি ডিজাইন করেছি, আর এক সাইডে আমি হচ্ছে ড্র করে রেখেছি তোমাদের সুবিধার জন্য। ফার্স্ট আমি এটাকে ড্র করেছি, দেন এবার আমি এটাকে কালার করে দেখাবো। তো আমি ফার্স্ট এই ইয়েলো কালারটা নিচ্ছি, আর এই টাইপের একটা ব্রাশ নিচ্ছি। ব্রাশটাকে আমি ফার্স্ট হালকা ভিজিয়ে নেব। দেন আমি এবার এটাকে কালার করব। আমি আবার যত কম পারি কম কালার দিয়ে কালার করার চেষ্টা করি, যাতে আমার কালার কম নষ্ট হয় আর কি। তো ছিপির মধ্যে অল্প কালার লেগেছিল, আমি সেটা দিয়ে কালার করে নিচ্ছি প্রথমে। আমি প্রথমে ব্ল্যাক কালারের এটা মার্কার দিয়ে ড্র করে নিয়েছি, যাতে উপরে ইয়েলো কালার দিলে এটা ভিজিবল হয়। তো আমার ইয়েলো কালার করা হয়ে গেল। আমি এবার ব্ল্যাক কালার করার জন্য এই টাইপের একটা তুলে নিচ্ছি। আমি আগেই বললাম আমি খুবই গিফটে, একদমই কম কালার খরচ করার চেষ্টা করি, তো আমি একদম সামান্য পরিমাণে কালার নিচ্ছি। চার্জার কমপ্লিট। তো এই জায়গাটা আমি কালার করিনি, এই জায়গাটায় করেছি। দেখো এটা তোমাদের সামনে করলাম, সুন্দর কিউট একটা ডিজাইন। আর এটা আমি আগে করেছি, তোমরা এটাও বানাতে পারো, আবার এটাও ট্রাই করতে পারো। যারা নতুন করছো তাদের জন্য আমি বলবো যে এটা বেটার, মানে এটা একটু সোজা সহজ আর কি। আর যারা পুরানো করছো, যারা কাজ জানো তুলির কাজ ভালো, তাদের জন্য আমি বলবো এটা, তার এটা ড্র করতে পারো। দেখো এটা খুব সুন্দর, এখানে একটা মাকড়সার মতন ডিজাইন আছে, আর ওখানে কি ডিজাইন, কার্টুন ক্যারেক্টারটা। এবার আমার এটার উপরে লাস্ট কাজ বাকি, আমার শুধু এটার উপরে বার্নিশ দেওয়া বাকি। তো এটা একটু শুকিয়ে নিক, আমি তারপর বার্নিশ দেবো।
বন্ধুরা, আমি এবার এটার উপরে বার্নিশের কোট দেব, মানে বার্নিশ লাগাবো এক কোট। তো দেখতে পাচ্ছো এটা হচ্ছে একটা ডেকোর ভার্নিশ, এটা আমি একটা রঙের দোকান থেকে নিয়েছিলাম। তো আমি বেসিক্যালি সব ভিডিওতে এটাই ইউজ করি। আর এই বার্নিশটা আমি লাগাবো হচ্ছে এই ধরনের একটা ব্রাশ দিয়ে। এইটা ব্রাশ আমার খুবই পুরনো, আমি এই ব্রাশটা দিয়েই সব কাজের উপরেই বার্নিশের একটা কোট দিই, কারণ বার্নিশ লাগানোর পর ব্রাশটা নষ্ট হয়ে যায়, মানে যদি বেশিবার তুমি ইউজ করো ব্রাশটা শক্ত টাইপের হয়ে যায়। তো আমি এটা ইউজ করি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এটুকুই, টাটা, বাই বাই।